জামা কাপড় খুলো। দেখো আবির, তুমি যেটা চাচ্ছ সেটা এখন সম্ভব না। এই কেন সম্ভব না? আগে আমার সাথে করেছো না, এখন সম্ভব না কেন? কি হয়েছে? কারণ তুমি ভালো করেই জানো আমার হাজবেন্ড আছে। এই কিসের আবির? আবির, আমি কি করছ? আবির, তুমি আসছো? আচ্ছা পরিচয় করে দিই, ও হচ্ছে আবির, আমার সে বাল্য বন্ধু। আর আবির, শি ইজ মাই ওয়াইফ। শোনো না, আজকে আমরা ডিফারেন্ট ভাবে রোমাঞ্চ করব, আর সেই রোমাঞ্চের ভিডিও মোবাইলে ধারণ করে রাখব। ওই যে আমাদের সব রোমাঞ্চের ভিডিও ফোনের মধ্যে থাকবে। আমরা রোমাঞ্চ করব ঠিক আছে আবির, কিন্তু ভিডিও করতে হবে কেন? ভিডিও করবো এই কারণে, যখন তুমি আমার কাছে না থাকবে তখন ভিডিওটা দেখবো। আর আমি তোমার বয়ফ্রেন্ড না, দুদিন পর তো আমি তোমার হাজবেন্ড হবো, তো কি প্রবলেম ভিডিও করলে? কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না আবির। কোনটা ঠিক কোনটা ব্যাড ঠিক আমি খুব ভালো করেই জানি, তুমি আমাকে ভরসা করো না? করি। তাহলে তো হলোই, চলো শুরু করি। আবির, আবির, বল। আরে সে তখন তুই কথা বলে যেতেছিস, তুই খুবই হারাই গেছিস। আর ভালো কথা, তুমি বোকার মতো দাঁড়া আছো কেন? শুধু গ্লাস পানি আসছে, যাও দুধ চা বানায় নিয়ে আসো। আশিক, বাসায় দুধ নেই, দুধ চা কিভাবে বানাবো? রং চা বানিয়ে দিই। ওহ, হবে না, ও দুধ চা খুব পছন্দ করে। আচ্ছা একটা কাজ করি, আমি গিয়ে দুধ নিয়ে আসতেছি। আর বন্ধু বলিস না, এমন সোসাইটিতে থাকি মানে কি বলবো, একটা মোদি দোকানও নাই, মেন রাস্তায় যেতে হবে। আচ্ছা একটা কাজ কর, তোরা গল্প কর, আমি আসি। ভাই শোনো, তোমার হাজবেন্ড বাইরে গিয়েছে, এর মধ্যে চলো ছটপট কাজটা সেরে ফেলবো। জামা কাপড় খুলো। দেখো আবির, তুমি যেটা চাচ্ছ সেটা এখন সম্ভব না। এই কেন সম্ভব না? আগে আমার সাথে করেছো না, এখন সম্ভব না কেন? কি হয়েছে? কারণ তুমি ভালো করেই জানো আমার হাজবেন্ড আছে, আমি বিবাহিত। সো হোয়াট, তোমার হাজবেন্ড আছে তো আমার কি হয়েছে? এই তুমি আমার সাথে আগে করোনি, হ্যাঁ তুমি কি ভুলে গিয়েছো? ওই যে এক বছর আগে যেদিন আমরা রুম রেট করলাম, তখন আমি একটা ভিডিও করে রেখেছিলাম, ওই ভিডিওটা এখন আমার ফোনের মধ্যে আছে। তুমি কি চাও ওই ভিডিওটা আমি ফেসবুকে ছেড়ে দেই এবং তোমার হাজবেন্ডকে দেখাই? তো না চাইলে আমি যা চাচ্ছি সেটা আমাকে করতে দাও। না আবির। এই কিসের আবির? আবির, আবির, তুমি কি করছো? আবির, কি হচ্ছে এসব? তুই আমার বন্ধু না, আমি জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য বাইরে গেলাম, আর তুই কিনা আমার বউয়ের দিকে? ছি 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 ছি। আরে না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। তোমার সাথে ওর কি সম্পর্ক বলো? ও আমার এক্স ছিল। মানে কি কি বলছিস সব? তুমি না বলেছিলে তোমার কোনো এক্স ছিল না, আমি তোমার জীবনের প্রথম, তাহলে এক্স কোথা থেকে আসলো? আসলে আশিক, আমি তোমার কাছে কথাটা লুকিয়েছি, আবিরের সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন আমাদের মেলামেশার একটা ভিডিও আবিরের ফোনে ছিল, ওই ভিডিওটা দেখে আবির এখন আমাকে ব্ল্যাকমেল করছে, ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, আমাকে জোর জবরদস্তি করছে। আশিক, তুমি ওর ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দাও আর ওকে পুলিশে ধরিয়ে দাও, তারপর তোমার যে কোনো শাস্তি দিতে আমাকে ইচ্ছে করে তুমি সেই শাস্তি দিও, আমি সব শাস্তি মাথা পেতে নেবো। আশিক, শাস্তি তুমি পাবি, তুমি আমাকে ঠকাইছো, তুমি আমাকে কোনো কথাই বলো নাই, আর তুই তুই আমার বন্ধু, তোকে আমি এতটা ভালো জানতাম, আর তুই কি না তোর গার্লফ্রেন্ডের সাথে কিছু করে তুই তার ভিডিও করে রেখেছিস, আর তুই তো জানতে পেরেছিস তোর বন্ধুর ওয়াইফ পিছনে যা ঘটে গেছে গেছে, কিন্তু বর্তমানে তুই জানতে যে আমার ওয়াইফ, তুই এই কাজটা করতে পারলি? আশিক বন্ধু দেখ, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, তা আমাকে পুলিশে দিস না, যা হওয়ার হয়েছে আমি একটা ভুল করেছি। দেখ তুই তো তখন ওর লাইফে ছিলি না, এখন লাইফে চলে আসছিস, আমি ভিডিওটা এখন ডিলিট করে দিচ্ছি, পুলিশে ঝামেলা যাস না। না না না, ভিডিও তো তুই ডিলিট করবি, কিন্তু উপযুক্ত শাস্তি তোর পেতে হবে, চল থানায় চল চল।